আসসালামু আলাইকুম। চলে এসেছে আমের মৌসুম। এই আমের মৌসুমে আমরা আম দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি, ঠিক তেমনি আম দিয়ে বানানো অনেক মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমার অত্যধিক পছন্দের, তো আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি। মাঝারি সাইজের এরকম পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম পাকা আম নিতে, কাঁচা পাকা আম নিলে কিন্তু ডেজার্টটা ভালো আসবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। তো মিষ্টি আম হলে কিন্তু ডেজার্টটা অনেক বেশি ভালো লাগবে। আর টক যদি হয়, যে টক মিষ্টি যে আমগুলো পাওয়া যায় সেই আমগুলো যদি হয়, তাহলে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। তো আমি বলে দেবো কোন পর্যায়ে কনডেন্স মিল্ক আর চিনি ব্যবহার করতে হবে। তো এখানে আমি একদম ছোটো কাট করে কেটে নিয়েছি এগুলো ডেকোরেশনের জন্য, আর বড় সাইজ করে যেগুলো কেটে নিয়েছি সেগুলো স্মুদি রেডি করব। এর জন্য এখানে এক কাপ তরল দুধ নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পর স্মুদিটা ছেঁকে নিয়েছি যাতে এর ভিতরে আমের কোনো আঁশ না থাকে। এখন স্মুদিটা রেডি হয়ে গিয়েছে। চার পিস রুটি আমি এভাবে সাইড কেটে নিয়েছি, আপনারা চাইলে সাইড সহ নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। যদি আপনারা ক্রিমের পরিমাণটা বেশি নিতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিতে পারেন। তো এখন এখানে হুইপ ক্রিমটা ভালো করে বিট করে নিব। যখন আপনারা আমের স্মুদিটা বানাবেন, তখন যদি আপনাদের আমটা যদি টক মিষ্টি হয় বা আপনাদের হাতের কাছে টক আম আছে, মিষ্টি আম নেই, তো সেক্ষেত্রে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন 1/4 কাপ পরিমাণ, বা আপনারা যে পরিমাণ আম নেবেন সে পরিমাণ মিষ্টি অনুযায়ী আপনারা কনডেন্স মিল্ক চিনি অ্যাড করে দেবেন এই স্মুদিটা বানানোর সময়ে। তো এ পর্যায়ে হুইপ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। হুইপ ক্রিমটা কিন্তু খুব বেশি বিট করতে হবে না, মোটামুটি হালকা একটু ফোম হলেই হয়ে যাবে। যেহেতু ম্যাঙ্গো ডেজার্ট বানাচ্ছি তো এত স্টিফ পিক করার দরকার নেই, হালকা একটু ফোম হলেই হয়ে যাবে। এখন রুটিগুলোকে ম্যাঙ্গো স্মুদিতে বেশ ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর ডেজার্টটা সাজিয়ে নেবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। আপনারা জাস্ট প্রসেসটা একটু খেয়াল করুন। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে জেলি কিউবও ইউজ করতে পারেন, যদি আপনাদের কাছে জেলি কিউব ভালো লাগে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে, জেলি কিউব দিলে সেটা আলাদা একটা লেয়ার পড়ে যায়, যার জন্য আমি আজকে এটা স্কিপ করছি। একদম অল্প সময়ে অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা কিন্তু একদম বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে। একদম বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয় না, শুধুমাত্র হাতের কাছে থাকা কিছু জিনিসপত্র দিয়েই করতে পারেন। এভাবে ক্রিমটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বা এই লেয়ারে আপনারা আমের যে কিউবগুলো সেগুলো দিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর, আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আর কীভাবে ডিজাইন করবেন সেটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আমের তৈরি আরও কিছু ডেজার্ট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু কেটে পরিবেশন করে দেখাবো। ডেজার্টটি বানানো শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে, খেতে কিন্তু আরও বেশি অনেক বেশি মজার। তো আশা করছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।